এটা হচ্ছে ন্যাচারাল বায়োডাইভার্সিটি আর এটা হচ্ছে ডিস্ট্রয়েড বায়োডাইভার্সিটি। যেটার হচ্ছে নানা পলিউশন হচ্ছে, এটার জন্য আমাদের ফ্যাক্টরি কোনো না কোনোভাবে দায়ী। যেমন পলিউটেড ওয়াটার, এয়ার পলিউশন। এখন পলিউটেড ওয়াটার আমরা কীভাবে পিউরিফাই করতে পারি, এটা হচ্ছে এটার প্রসেস। প্রথমে আমরা এটা পলিউটেড ওয়াটার রেখেছি সলিড পিউরিফায়ারে, যেখানে ইট, বালু এসব জিনিস আলাদা হয়ে যাবে। তারপরে এখানে এটা ইনসার্ট করব। এখন পলিউটেড ওয়াটারে তো থাকতে পারে শ্যাম্পু, তেল ইত্যাদি। এটা হচ্ছে আমরা হাইড্রোফোবিক মেথড বা হাইড্রোফোবিক ম্যাটেরিয়ালের মাধ্যমে সরাতে পারি। যেমন আমাদের একটি লম্বা চুল 10 গ্রাম তেল অ্যাবজর্ব করতে পারে, এভাবে আমরা তেল, শ্যাম্পু আলাদা করলাম। এরপর আমরা হচ্ছে এই বক্সে ইনসার্ট করব, যেখানে হচ্ছে একটা মোটর লাগানো থাকবে। আধা ঘন্টা পর যে তরলটা থাকবে, তরলের উপর একটা ভাসমান আবর্জনা থাকবে, সেটা হচ্ছে মোটরটা সোক করে নেবে। তারপর হচ্ছে আমরা এটাকে মেডিসিন পিউরিফিকেশনে পাঠাবো, এবং মেডিসিন পিউরিফিকেশনের পর আমরা এটা হচ্ছে আধা ঘন্টা বয়েলিং করব। বয়েলিংয়ের পর হচ্ছে আমরা এটা ইউআইবি রেস মেশিনে ইনসার্ট করব, যেটা হচ্ছে সকল জীবাণু ধ্বংস করে ফেলবে। তারপর হচ্ছে খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। এখন এই প্রসেসটা করার জন্য আমাদের অনেক শক্তি প্রয়োজন। আমরা তো এখন জাপান, চায়না বা আমেরিকার মতো মাইলের পর মাইল সোলার প্যানেল লাগাতে পারি না, কিন্তু আমাদের দেশে হচ্ছে আছে লক্ষাধিক গাড়ি, যার উপর আমরা হচ্ছে সোলার প্যানেল লাগিয়ে শক্তি। মানে গাড়ির উপর হচ্ছে সোলার প্যানেল লাগিয়ে আমরা হচ্ছে শক্তি সেভ করতে পারি। আপনি থাকবেন না, আপনার আপনার পরে ও ফেস করবে। আমরা কাছে আছি, আমি বলে দিচ্ছি সমস্যা। আচ্ছা, ন্যাচারাল তাই না, মানে ফ্যাক্টরিগুলোতে আসলে কোনো কিছুই যে ফেলা না, সেটাই। ওটার পানিও যেটা আমরা বজ্র হিসাবে বুড়িগঙ্গায় প্রবেশ করাই, ওই বজ্র যে পানিটা, এই পানিটা আপনার রিফাইরিং হয়ে, বয়েলিং হয়ে রিফাইরিং হয়ে খাবার যোগ্য হয়ে যায়। এই তো মূলটা, তাই না? আচ্ছা, আমরা কিভাবে সোলার প্যানেল থেকে শক্তি সঞ্চয় করতে পারি? যেমন এখন হচ্ছে আমাদের ফুল স্টেশন আছে মাইলের পর মাইল, কিন্তু এখন যদি আমরা একটা পাওয়ার ইনপুট স্টেশন রাখতে পারি, তাহলে এখানে শক্তি সঞ্চয় হবে, যা দিয়ে এই প্রসেসটা বা অন্যান্য প্রসেসও করা যাবে। এরপর হচ্ছে এয়ার পলিউশন। এয়ার পলিউশন থেকে যে ধোঁয়াটা বের হয়, এটাকে যদি 245.75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গরম করতে পারি, তাহলে এটা হবে রিফাইন কার্বনে পরিণত হবে, যা হচ্ছে আমরা ইউরোপের 8টি দেশে প্রতি টনে $4000 এক্সপোর্ট করতে পারবো, যা আমাদের ডলারের সংকটও পূরণ করতে পারবে। কলেজ থেকে যারা আসছে, ও উনি আপনারা তো মানে খুবই ভালো, ওনার তো বেশি ভালো, ওনার জড়তা নাই, কিন্তু অনেক বলে গেছে।